এরকম একটা ওয়েদার পাবো ভাবাই যায় না দার্জিলিংয়ে এসে। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি তা হলো দার্জিলিংয়ের একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট যার নাম রক গার্ডেন। আমাদের দার্জিলিং ভ্রমণ পর্বে অলরেডি আপনারা রক গার্ডেনটা দেখেছেন, কিন্তু সেখানে আমরা বুড়ি ছোঁয়া করে আপনাদের দেখিয়ে চলে গেছি। যারা ঘরে বসে আমার চ্যানেল দেখেন এবং মানুষ ভ্রমণ করেন তারা যদি রক গার্ডেনের টোটাল ভিউটিটা পেতে চান অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। বিস্তারিত বক্তব্য এখানে তেমন কিছু নেই, প্রাকৃতিক যে সৌন্দর্য রক গার্ডেনে লুকিয়ে আছে তাই প্রকাশ করব। দেখবেন আমাদের এই টোটাল ভিডিওটা, দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। প্রথমেই বলে নিই রক গার্ডেনের এন্ট্রি ফি 20 টাকা। রক গার্ডেন আসতে দার্জিলিং শহর থেকে মোটামুটি 20 মিনিট লাগবে। এই সুন্দর ঝর্ণাটি হলো রক গার্ডেন। এই অসাধারণ বিউটি এই রক গার্ডেন্সের, এরকম ওয়েদার পাবো ভাবতেই পারিনি। সারাদিন বৃষ্টি 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 তো সঙ্গ ছাড়ছে না, তার মধ্যেই বেরিয়েছি এবং দেখতে পাচ্ছি, দেখছেন আপনারা বাইরের প্রকৃতি একদম চির সবুজ। হ্যাঁ, এখানে বিভিন্ন সময় মানুষজন কীভাবে ছবি তুলেছে তার একটা নিদর্শন এখানে রয়েছে এই ঝর্ণাকে ঘিরে। আর এর পাশ দিয়ে উঠে গেছে রাস্তা সরপিল পথে, দেখাই সেটা আপনাদের। রক গার্ডেনে এলে আপনাদের মানে বিউটিটা কি বলবো, দারুণ লাগছে জায়গাটা। দেখুন, আর আমার উল্টো দিকে ঠিক কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখাই। আরো অনেক উঁচুতে সব মানুষজন উঠছে এবং আমি দেখাচ্ছি, এ দেখুন প্রতিটা দৃশ্যই এখান থেকে অভূতপূর্ব। এবং জলের শব্দ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন, মানুষজন এখানে ভিড় করেছে প্রচুর মানুষজন, আকাশে মেঘ থাকা সত্ত্বেও প্রচুর মানুষজন। আর আমার উল্টো দিকে আছে এই ধরনের ভিড়। জলে ছিটে আসছে চারিদিক থেকে, ওয়াও বিউটিফুল।
দারুণ জায়গা। অসাধারণ জায়গা, অসাধারণ একদম। এই সেই ঝর্ণা, কেমন লাগছে গো? এটা হচ্ছে নচি সেলফি। আর নচি সেলফির সাথে আমিও থাকি একটু। ওকে, এটাই হলো রক গার্ডেনের আসল ছবি। হ্যালো, আসুন। যারা দার্জিলিং একবেলা ভ্রমণের সিদ্ধান্ত নেন, তাদেরকে বলবো অবশ্যই রক গার্ডেনটায় আসবেন। পাহাড়ের ওপর থেকে ঝর্ণার জল পাথরের গা বেয়ে নিচে নেমেছে, তাকে সুন্দর করে সাজিয়ে তুলে এই যে বাগান, দার্জিলিংয়ের বিখ্যাত এই জায়গাটার নাম রক গার্ডেন। 1980 সালের সময় এটা তৈরি করা হয়। দার্জিলিংয়ের পর্যটন স্থলগুলোর আকর্ষণীয় করে তোলার জন্যেই এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। মূল শহর থেকে এটা একটু দূরেই আছে, তবে জায়গাটা খুব নির্জন, ভালোও লাগবে। রক গার্ডেনের মধ্যে বিভিন্ন পোশাক পরে যারা ছবি তুলছেন তাদের জন্যে বরাদ্দ করা হয় 50 টাকা পার পোশাকে।
এখানে এসে আপনিও সেজে উঠতে পারেন, নতুনভাবে ছবি তুলতে পারেন। এই ভিডিওতে আমি বিশেষ কিছু বলতে চাই না, আমি স্রেফ দেখাতে চাই রক গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের যেটা ভালো লেগেছে সেসব তুলে ধরছি আপনাদের সামনে, দেখবেন আপনারা। সিজনে প্রচুর মানুষের সমাগম ঘটে এই রক গার্ডেনে। আপনারা দেখছেন আমাদের ভবঘুরে চ্যানেল, আর এই ভিডিওটা দার্জিলিংয়ের রক গার্ডেনে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? দার্জিলিং পর্বে আমরা আরও অন্যান্য ছোট ছোট ভিডিও এইভাবেই নিয়ে আসব অন্য স্পটগুলো। আজকে এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।